বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন এবং আপনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের হ্যাংলা হেসেলের অতিথি সম্পাদক। তা অনুভূতিটা কীরকম, একটা প্রথম জিনিস বাংলার ফুড ম্যাগাজিনের ইতিহাসে একটা পথিকৃত, সেখানে আপনার অনুভূতিটা কীরকম? আমি প্রথমে অতিথি ও সম্পাদক হতে বা সম্পাদক হতে চাইনি, কারণ আমার একটা জিনিস আকৃষ্ট করেছিল, নামটা হ্যাংলা, কিন্তু ম্যাগাজিনটা কেমন হবে, আমায় কতখানি কাজ করতে হবে। কিন্তু এখন এতগুলি সংখ্যা বেড়ে যাওয়ার পরে আমার মধ্যে একটা প্রায় অহংকার তৈরি হয়েছে যে এইরকম একটি ভালো ম্যাগাজিন, আন্তর্জাতিক মানের ম্যাগাজিন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটি বাংলা ভাষায় মানে লেখা হচ্ছে, বাংলা ভাষায় প্রকাশিত হচ্ছে, এবং আমি সেই পত্রিকাটির অতিথি সম্পাদক। এই যে আমি এটা একটা কী বলবো, একটা অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে আমার সঙ্গে তৈরি হয়েছে, তার জন্যে আমার গৌরবের শেষ নেই। অনিলাভ আমার খুব বন্ধু বটেই, তার সঙ্গে আমার অনেক বয়সের তফাত, ও আমায় খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং অনিলাভ যখন এরম একটি প্রস্তাব নিয়ে আমার কাছে এলো, তখন আমি খুব যারা পাত্তা দিয়েছিলাম তা নয়, কারণ ও ভাবতে পারেনি যে ও এরকম একটি ম্যাগাজিন মনে মনে ভাবতে পেরেছে এবং তার জন্যে সমস্ত প্রয়োজনীয় আয়োজনও করতে পেরেছে। কিন্তু যখন প্রথম সংখ্যাটি বেরোলো তখনই আমি মুগ্ধ হয়েছি, তারপরে এখন তো সেটি একটি ডেফিনেটলি পরিণতিতে পৌঁছেছে, স্টাইলের দিক দিয়ে, ফটোগ্রাফি, তার সৃজন, তার কোরিওগ্রাফি, তার পিছনের ভাবনা, আর একটা আকর্ষণ যেটা আমি হয়তো আনতে পেরেছি এই ম্যাগাজিনেতে, সেটা হচ্ছে যে আমি বহুদিন আগে আনন্দবাজার পত্রিকায় লিখতাম খাওয়া দাওয়া নিয়ে, কলকাতার খাওয়া দাওয়া নিয়ে বিশেষভাবে, এবং আমার এক সঙ্গিনী ছিল, তার নাম নিশা, এবং সে এই সমস্ত খাওয়ার সফরে, আমি বলি অসন সফর, এই অসন সফরে সে আমার সঙ্গে যেত। সেই নেশাকে আমি এতদিন পরে আবার ফিরিয়ে আনতে পেরেছি, যারা নেশার ভক্ত হয়ে উঠেছিল, এবং নেশার অনেক পুরুষকে আমি নেশার প্রেমিক হিসেবেও দেখেছি, মনে মনে নেশাকে নানাভাবে চেয়েছে, কল্পনা করেছে, নেশাকে ভালো বেড়েছে, এবং নেশা যখন বন্ধ হয়ে গেল তখন তারা প্রায় আমাকে বলেছে যে এটা কেন করলেন, আপনি বন্ধ করে দিলেন কেন? নেশাকে আনার মালিক আমি ছিলাম, বন্ধ করার মালিক আমি ছিলাম না। কিন্তু এতদিন পরে যখন অনিলাভ এই সুযোগটা আমাকে দিল যে নেশাকে আমি ফিরিয়ে আনতে পারি, তখন আমি নেশার সন্ধান করলাম। দেখা গেল নেশা আমেরিকাতে বিয়ে করেছে, আমার সঙ্গে তার যোগাযোগ ছিল, সে আমেরিকায় বিয়ে করে এবং তারপরে তার একটি বাচ্চা হয়, কিন্তু বিয়ে ঠিক করেনি, সে সহবাস করেছিল এক আমেরিকানের সঙ্গে, এক ইউরোপিয়ানের সঙ্গে উৎসে, তারপরে সেই ছেলেটিকে নিয়ে সে এখন আমার আস্তানায় উঠে এসেছে। আমি যেহেতু সিঙ্গল, একা থাকি, সুতরাং সে এসেছে তার বাচ্চা নিয়ে, বাচ্চাকে আমি দেখাশোনা করছি, তার দায়িত্ব আমি গ্রহণ করেছি, এবং নেশা সঙ্গে আবার আমার সহবাস শুরু হয়েছে। যদিও বয়সের সঙ্গে সঙ্গে অনেক রকম শারীরিক অপারগতা দেখা দিয়েছে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে মানসিক দিক থেকে আমি তৃষ্ণার্ত, কিঞ্চিত হ্যাংলাও, সুতরাং নেশার সান্নিধ্য এই মুহূর্তে আমার এই প্রান্তিক জীবনে বর্ণময়, প্রান্তিক জীবনকে বর্ণময় করে তুলেছে। সম্প্রতি আমি নেশার সঙ্গে বাংলাদেশে গিয়েছিলাম এবং নেশার সঙ্গে শিলাইদহে গিয়েছিলাম, সেই কথা যেটা একদম কারেন্ট ইস্যু সেখানে লিখেছি, তাছাড়া নেশার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই সব কথা লিখছি, খাওয়া দাওয়ার কথা লিখছি, আর যদি একটু যেহেতু বয়স বেড়েছে, আমি যৌবন এখনও হারাইনি, ফলে একটু হজমের গণ্ডগোল মাঝে মধ্যে হয়, কিন্তু নেশার আদরে, নেশার যত্নে সেরে উঠছি তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাসি গৌরঙ্গি, চলে আসুন, হাত তুলবেন, আমি ডেকে দেবো। আপনার নাম কি, কোথা থেকে আসছেন? শান্তিকা দাস, দমদম, থাইল্যান্ড। থাইল্যান্ড নয়, কাছাকাছি। নাম কোথা থেকে আসছো? নাম
উত্তরটা ইতালি নয়। শান্তনু দাস পলতা। উত্তরটা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের দ্বিতীয় পর্বের প্রথম বিজেতা। Or rather, baked and fried and pokkho theke dutu fried chicken ebong ekti coke. Shahidik Ranjan Bandyopadhyay onar hate prize tule deben. Onar jonno jore hattali. Hattali kothay? Nose bete roye. Sushi. Chole ashen. Naam kotha theke ashen? Japanese sushi khay ekdom shothik uttor. Uni peye jacchen. সূর্য কুমার মধুকের মিষ্টি। ওনার জন্য একটা জোরে হাততালি। ভারতবর্ষের কোন প্রদেশে উল্টো কড়াইতে পরোটা বানানো হয়? ভারতবর্ষের কোন প্রদেশে উল্টো কড়াইতে পরোটা বানানো হয়? চলে এসো। নাম কোথা থেকে আসছো? মুর্শিদাবাদ। উত্তরটা নয়। নাম কোথা থেকে আসছেন? আবুতালা সোনারপুর। উত্তরটা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। জোরে হাততালি ওনার জন্য। উনি পেয়ে যাচ্ছেন হ্যাংলা জিরো ইস্যু আমেজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিখ্যাত সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। ওনার হাত থেকে উনি পুরস্কারটি জিতে নিলেন।